হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা কিন্তু অনেকদিন থেকেই স্প্যারাক্স প্লে নামে অ্যাপসটা যে আছে, স্প্যারাক্স প্লে ওয়ালেট, এটাতে কিন্তু আমরা অনেকদিন থেকে এক্সপি মাইনিং করতেছি, এক্সপি পয়েন্ট মাইনিং করতেছি। তো আমার মতো তো অনেকেই এটা মাইনিং করতেছেন, তাই না? তো যারা যারা এটা মাইনিং করতেছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করছে যে ভাই, এটার কি কোনো আপডেট নেই, এটা পেমেন্ট কতদিনে, মানে এরকম হাপিজাপি অনেক মেসেজ করছে আর কি, অনেক কমেন্ট করছে। তো তাদের প্রশ্নের উত্তর আজকে আমি দিব। তো ফ্রেন্ডস, আপনারা তো ওয়ালেট অফারগুলো সম্পর্কে জানেন যে ওয়ালেট অফারগুলো কিন্তু প্রথমে ফ্রিতে মাইনিং করতে দেয়। ফ্রিতে মাইনিং করতে দেয় এজন্যই যে প্রথম যখন মার্কেটে যখন একটা নতুন টোকেন বা নতুন কয়েন আসে বা নতুন ক্রিপ্টো কারেন্সি আসে, তখন কিন্তু সেটা এক্সচেঞ্জার সাইডে লিস্টেড থাকে না। আর এক্সচেঞ্জার সাইডে লিস্টেড করতে গেলে কিন্তু অনেক কিছু ভেজাল আছে, লিকুইডিটি বসাইতে হবে, তারপরে মনে করুন যে আপনাদের পাবলিক ফিগার লাগবে, মানে মানুষজন মানে লোকজন যারা ইউজার আছে তারা এই কয়েনটাকে বা টোকেনটাকে কতটা ভ্যালু দিচ্ছে, কতটা মূল্য দিচ্ছে বা কতটা ইউজ করতেছে বা কতটা ভোট দিচ্ছে, এগুলো কিন্তু সর্বপ্রথমে প্রয়োজন হয়। দেন কিন্তু সেটা এক্সচেঞ্জার সাইডে লিস্টেড হয়, তারপরে কিন্তু সেটার ভ্যালু বা সেটা আমরা বাই সেল করতে পারি, সেটা দিয়ে ট্রেড চলে, এটাই কিন্তু নিয়ম। তো এর মধ্যে আরও বিস্তারিত কিছু নিয়ম আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ সেগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এই জন্য আমি আলোচনা করতেছি না। তো আশা করি আপনারা বেসিক যে নিয়মটা সেটা বুঝতে পারছেন। ঠিক তেমনি এই যে স্পারেক্স প্লে, এটা হচ্ছে এসপিএ টোকেন। তো এই টোকেনটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জার সাইটে লিস্টেড আছে। তো এটা কিন্তু আমরা বেটা ভার্সনে আপাতত মাইনিং করতেছি, এই যে আমার এখানে মাইনিং হচ্ছে এটা কিন্তু বেটা ভার্সনে মাইনিং হচ্ছে। তো এই যে আপনারা এই সাইডে যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন এক্সপি, আমার কিন্তু এক্সপি মাইনিং হচ্ছে। আর আপনারা যারা মাইনিং করতেছেন আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আপনাদের যেখানে মাইনিং হচ্ছে অ্যাপস সাথে ঢুকে এই সাইডে কিন্তু এখানে মাইনিং হচ্ছে এক্সপি। আর আমরা যদি ওয়ালেটে যাই, ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখবো কিন্তু এসপিএ, এসপিএ কিন্তু 0-0 দেখাচ্ছে। আর এই পাশে আর এক্সপিতে গেলে এখানে কিন্তু আমার এক্সপি মাইনিং হচ্ছে। তো এক্সপিগুলো কিন্তু বেটা ভার্সনে মাইনিং হচ্ছে, এগুলো কনভার্ট হয়ে কিন্তু এসপিএ টোকেন হবে। তো কনভার্ট হয়ে এসপিএ টোকেন কখন হবে এবং কখন আমরা বাই সেল করতে পারবো, আমরা যদি ওয়ালেটে যাই, ওয়ালেটে গিয়ে কিন্তু এখানে আপনারা অল টাইম দেখতে পারবেন যে এই যে এসপিএ টোকেনটা, এটা কিন্তু আমরা যে কোনো সময় সেন্ড করতে পারবো, রিসিভ করতে পারবো, যে কোনো সময় আমরা কিন্তু এটা বাই সেল করতে পারবো, কারণ এটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জার সাইডে লিস্টেড আছে। তো এই যে এক্সপিগুলো আছে এগুলো কিন্তু আমাদের কনভার্ট হইতে হবে, কনভার্ট হওয়ার পরে দেন আমাদের ওয়ালেটে কিন্তু এই জায়গায় পয়েন্ট থেকে কিন্তু টোকেন যোগ হবে। তো কখন হবে? তো বন্ধুরা, একটা গুড নিউজ আছে যে এটার কিন্তু অলরেডি আপডেট চলে আসছে। তো আজকে আমি সেই আপডেটটার জন্য মূলত ভিডিওটা মেক করতেছি। তো ভিডিওটি মেক করার আগে আমি আপনাদের কিছু বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত এই অফারটিতে কিন্তু জয়েন করেননি তারা কিন্তু অবশ্যই জয়েন করুন, খুব শীঘ্রই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাচ্ছি, মানে পেমেন্টের খুব কাছাকাছি চলে আসছি। তো এখন পর্যন্ত এখানে নতুন একটা আপডেট আসছে, গুরুত্বপূর্ণ আপডেট, সো আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ, অফারটা কিন্তু এখন পর্যন্ত অনগোয়িং আছে, না হলে কিন্তু পরবর্তীতে পস্তাবেন। আর আমরা কিন্তু অনেকেই আছি, যে আমিও আছি, যে আমিও কিন্তু অনেক ওয়ালেট অফারে জয়েন করে নেই, মানে ভাবছি এগুলো ফেক হবে, পরবর্তীতে কিন্তু সেগুলাই পেমেন্ট করে, তখন কিন্তু একটু হইলেও আফসোস আফসোস লাগে নিজেকে। এই জন্য বলতেছি আপনারা কিন্তু কেউ মিস করবেন না, এখন পর্যন্ত অফারটা চলতেছে, আপনারা চাইলে এখানে জয়েন হয়ে যাবেন, জয়েন হওয়ার পরে এখানে মাইনিং করা স্টার্ট করে দিবেন, কারণ এখানে কিন্তু মাইনিং করা আপনাদের খুব বেশি কষ্ট না, কারণ 24 ঘন্টা জাস্ট একটা ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা মাইনিং করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চলে যাবেন আমার চ্যানেলে, চ্যানেলে গিয়ে এই যে এই ভিডিওটা দেখতে পারবেন, এটা একটু নিচে আছে, মানে কারণ আমি 1 মাস আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম, 1 মাস আগের ভিডিও কিন্তু এটা। তো আপনারা এই ভিডিওটা দেখে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন, যারা এখন পর্যন্ত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অলরেডি মাইনিং করা স্টার্ট করে দেবেন। আপনারা যেটা মাইনিং করতে পারবেন এই কয়েকদিনে, মানে আপডেট কিন্তু চলে আসে, আমি আপনাদের দেখাচ্ছি, নাহলে তো আবার কেউ বিশ্বাস করবেন না। এই যে দেখেন প্লে ওয়ালেট, এটা কিন্তু আগে আমরা যে ভার্সনটা ইউজ করছি এখন কিন্তু এই ভার্সন ইউজ করতে পারবেন না, এখন কিন্তু আপডেট চলে আসে যে 1.6.0, এই ভার্সনটা কিন্তু আপডেট চলে আসে। তো এখানে এই আপডেটের নতুন ফিচার্স কী কী থাকতেছে আমি আলোচনা করতেছি বিস্তারিত, আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা কিন্তু অনেকদিন থেকে এখানে কাজ করতেছি, এখন কিন্তু এটার অলরেডি আপডেট আসছে, এই জন্য কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন।
তো ফ্রেন্ডস চলুন মূল টপিকে চলে যাই। তবে মূল টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকে, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আপনারা খুব সহজে যে কোনো আপডেট সম্পর্কে খুব ইজিলিভাবে জানে নিতে পারেন। এই জন্য বলতেছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, আর ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা দেখেন এখানে নতুন ফিচার্স কী কী থাকতেছে আমি বলতেছি। এই যে নিউ যেটা বলছে ওরা অ্যাপ একিউ সেকশন টু হেল্প উইথ কমন ইস্যু, মানে আপনাদের যদি কোনো রকমের প্রবলেম হয় বা আপনাদের অ্যাকাউন্টটা ব্যবহার করতে বা ওয়ালেটটা মাইনিং করতে কোনো রকমের যদি প্রবলেম হয়, আপনারা কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। খুব সহজেই তারা কিন্তু এই সুবিধাটা আমাদের দিয়ে দিছে। দেন নিচে কী বলছে, টার্ম অফ ইউজ প্রাইভেসি পলিসি অ্যান্ড রেস্ট্রিক্ট অ্যাক্সেস, মানে এগুলো বলছে কি মানে ইউএস সেনসিকশন কান্ট্রিজ যারা মানে এগুলো বাজে যাদের অ্যাকাউন্টগুলো আছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান রেস্ট্রিক্টেড, মানে এগুলো এক ধরনের ডিজেবল বলে এটা ওরা করে দিবে। আর টার্ম অ্যান্ড কন্ডিশন মানে তাদের যে সিকিউরিটি সিস্টেম সেটা কিন্তু আরও ডেভেলপ করছে তারা, তো এগুলাই বলছে। আর পাসপ্রেস যেগুলো আছে এগুলো কিন্তু আপনাদের ভেরিফিকেশন করতে হবে, তো আমি নেক্সটে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা এগুলো ভেরিফিকেশন করবেন, নেক্সটে কিন্তু আমি বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো, তো আপনারা কিন্তু অবশ্যই সাথেই থাকবেন। এই তিনটা আপডেট কিন্তু নিয়ে আসছে তাদের নতুন অ্যাপসে, এবং তাদের অ্যাপসের যে ভার্সনটা এর আগে ছিল কিন্তু স্পারেক্স প্লে, এখন কিন্তু নিয়ে আসছে প্লে ওয়ালেট, এটা কিন্তু একটু চেঞ্জ করছে। আর কোম্পানি কিন্তু একটাই আছে, জাস্ট তাদের অ্যাপসটার নামটা একটু চেঞ্জ করছে, এগুলাই তারা বলছে। মানে অনেকদিন থেকে কিন্তু এটাতে কোনো আপডেট আসে নাই, যার কারণে কিন্তু তারা এই আপডেটটা নিয়ে আসে, মানে যাতে মানুষের বিশ্বাসটা থাকে, বিশ্বাস যাতে উঠে না যায়, কারণ আমরা অনেকদিন থেকে মাইনিং করতেছি, আমার এই অফারটা শেয়ার করার মোটামুটি এক মাস প্লাস হয়ে গেছে। তো আপনারাও কিন্তু ভাবতেছেন যে এক মাস থেকে এটা মাইনিং করতেছেন, অনেকেই কিন্তু আমার মনে হয় অ্যাপসটা কিন্তু আনইনস্টল করে দিয়েছে, এই জন্য আমি বলতেছি আনইনস্টল না করে ভাই এটা মাইনিং করতে থাকেন, এটা কিন্তু আপডেট আসা অলরেডি স্টার্ট করে দিয়েছে। খুব শীঘ্রই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো, আর এখানে পেমেন্ট নেওয়া কিন্তু খুব ইজি, কারণ এক্সপি যে পয়েন্টটা আছে এটা কনভার্ট হয়ে যখন এসপি হয়ে যাবে তখন আমরা যে কোনো সময় কিন্তু এটা সেল করতে পারবো। আর অবশ্যই আপনারা কিন্তু এটা মাইনিং স্টার রাখবেন অলরেডি, আপনারা কিন্তু এখানটা এই অফারটা কোনো মিস করবেন না। আর আমি যে ভিডিওটা দেখাই দিলাম সেই ভিডিওটা দেখে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন, কারণ এই অফারটা কিন্তু এখন পর্যন্ত অনগোয়িং আছে। আর শুধুমাত্র এই যে তারা টুইট করছে এটা না, আমি তাদের ইয়াতে গিয়ে টেলিগ্রামে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করছি, তাদের সাথে কথা বলে যেটা জানতে পারছি খুব শীঘ্রই তারা মার্কেটে লঞ্চ করতেছে। এই যে বেটা ভার্সনে যেগুলো চলতেছে এগুলো কিন্তু মেটায় নিয়ে আসতেছে, তাদের কিন্তু অলরেডি কাজ অনগোয়িং আছে, তাদের কিন্তু কাজ চলতেছে, খুব শীঘ্রই কিন্তু তারা এই আপডেটটা নিয়ে আসতে পারে, যে কোনো সময় হঠাৎ করেই কিন্তু আপডেটটা চলে আসবে। এই জন্য বলতেছি যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা করে নেবেন, আর যারা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিন্তু অলওয়েজ মাইনিং স্টার্ট রাখবেন, এতে কিন্তু আপনাদেরই লাভ। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো, জাস্ট আমি আপনাদের আপডেটটা সম্পর্কে একটু জানাইলাম, আর অলরেডি কিন্তু আপডেট চলে আসছে এই জন্যই জানাইলাম, নাহলে কিন্তু আপনারা ভাবতেন যে এটা ফেক, এটা কিন্তু ফেক ভেবে আপনারা আনইনস্টল বা যারা ইউজ করতেছেন তারা কিন্তু ইউজ করা অলরেডি অফ করে দিতেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।